বন্ধুরা সত্যি এই ঠাকুর ঘরের বাসনগুলো নিয়ে খুব সমস্যা হয় একে মাজতেও অনেকক্ষণ সময় লাগে আর মাজার পর পছন্দ মতো যে পরিষ্কার হয় তাও হয় না আর এরকম দাগ কিন্তু থেকেই যায় তো আজকে সহজ টোটকা আপনাদের আমি শেয়ার করব। সামনেই পুজো আর ঠাকুরের বাসন পরিষ্কার তো করতেই হবে পুজোর আগে ঠাকুরের বাসন পরিষ্কার করা আবার পুজোর পর ঠাকুরের বাসন পরিষ্কার করে সেটাকে রাখা এবং চকচকে রাখা সেটা কিভাবে করবেন তাড়াতাড়ি দাগ ধরবে না তার জন্য আপনাদের কিছু টোটকা আমি বলে দেব খুব বেশিক্ষণ ঘষা মাজার দরকার নেই আমি তিন থেকে চারটি উপায় আপনাদের দেখাবো কোনো তেঁতুল কোনো রকম ঘষা ঘষি কোনো কিছুর দরকার নেই এমনিতেই আমরা ঘরোয়াভাবে তেঁতুল দিয়েই বেশি ঠাকুরের বাসনগুলোকে ঝকঝকে করে থাকি তো এখন এগুলো দেখতে পাচ্ছেন আমি গোটা দিনে থালা এনেছি একটা ঘটি এনেছি এগুলোই প্রতিদিন আমাদের ঠাকুর ঘরের বাসন হিসেবে লাগে ব্যবহার করা হয় আর এখন আমি কি কি দিয়ে বাসনগুলো ভিজিয়ে রাখবো সেটা আপনাদের দেখাচ্ছি এর জন্য খুব বেশি সময় দরকার নেই আর আজ এমন একটা সুন্দর আপনাদের পাউডার বানিয়ে দেখাবো যে পাউডারটা আপনার কিন্তু রেখেই দিতে পারেন নষ্ট হবে না এবং কিনতেও হবে না কোনো কিছু সহজেই ওই পাউডার দিয়ে আপনি আপনার ঠাকুরের বাসনকে চকচকে করে রাখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আপনাদের বলবো আটা কিংবা ময়দা এটা তো আমাদের বাড়িতে সব সময় থাকে ময়দা না থাকলেও আটা থাকেই তো এখানে আমি ময়দার ব্যবহার করছি না আমি আটার ব্যবহার করছি আপনারা চাইলে আটার অভাবে আপনারা ময়দা ইউজ করতে পারেন দুই থেকে তিন চামচ আটা তারপর এখানে নিয়ে নেব বেকিং সোডা আপনার কাছে যদি বেকিং সোডা না থাকে নেমার দরকার নেই কিন্তু অবশ্যই একটা টক জাতীয় জিনিস লাগবে হলে লেবুর রস লাগবে আর না হলে ভিনেগার লাগবে তো বেকিং সোডা যদি হাফ চামচ দিয়েই দেন তাহলে এর রেজাল্ট খুব ভালো পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা যে দাগ থাকে সেই দাগ একদম উঠে যায় আর নতুনের মতো ঝকঝকে তক্তকে হয়ে যায় বেশিক্ষণ ধরে ঘষা মাচা করার দরকার হয় না জাস্ট একটু ভিজিয়ে রাখলেই হলো তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আটা এবং বেকিং সোডা সব ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিলাম এরপর যে বাসনটা আপনি মাজবেন সেই বাসনটার গায়ে এই মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে দেন এই মিশ্রণটা দিয়ে আপনি আপনার যদি তারা থাকে তাহলে স্কচ ব্রাইট দিয়ে এই মিশ্রণটা দিয়ে একটু সামান্য যেমনভাবে ঘরের ঘরোয়া বাসনগুলো প্রতিদিন কম সময়ের মতো মাজেন সেরকম একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলেই দেখবেন ছেড়ে যাবে আর তেঁতুল অন্যান্য এই সমস্ত জিনিসগুলো দিয়ে মাজতে গেলে অনেকক্ষণ ধরে ঘষতে হয় আবার ব্যাড এফেক্ট কি ভালোভাবে ঘষার পর আমরা যখন ধুয়ে নিই তারপর দুদিন পর দেখা যায় একটা গাব ধরে গেছে তো এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করলে এটা হয় না আমি এটা পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর একটা প্লাস্টিক ছেঁড়া নিয়েছি যা কিছু মানে আপনার হাতের কাছে যা থাকে তা দিয়ে একটু হালকা করে ঘষে নিলেন খুব বেশি ঘষার এবং খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই সময়ের অভাব এগুলো করাই হয় না কিন্তু পুজোর সময় তো করতেই হয় এরপর আমি এটা জল দিয়ে ধুয়ে নেব এটা তো আটা মানে আটা দিয়ে কিভাবে আপনি ভিনেগার দিয়ে কিভাবে আপনি পরিষ্কার করবেন সেটা আপনাদের দেখালাম এরপর বন্ধুরা দেখুন এটা আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি আপনারা দেখুন এটা কি চকচকে দেখা দেখাচ্ছে না অবশ্যই দেখাচ্ছে এইভাবে আপনি কিন্তু আপনার পিতলের বাসনকে একেবারে চকচকে পরিষ্কার করে নিতে পারেন হ্যাঁ এই ঘটিতে কোনো মতে দাগ ধরবে না প্রথমে আপনাকে এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে রৌদ্রে রেখে দিতে হবে তারপর হালকা করে একটু সরিষার তেল বুলিয়ে মাখিয়ে ভালোভাবে রেখে দিতে হবে দ্বিতীয় টোটকা বন্ধুরা আপনারা যদি কোনো কিছু না পারেন এখানে ব্যবহার করবেন লবণ এ দেখুন যে লবণটা আমরা প্রতিদিন ঘরে খাওয়ার কাজে লাগাই এই লবণটা ব্যবহার করুন এ দেখুন লবণের সাথে আপনি মিশিয়ে নেন লেবুর রস এটা একটা মিশ্রণ তৈরি করুন এই মিশ্রণটা এত সুন্দর কাজ করে আর এত ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা এটা দেখলেই অবাক হয়ে যাবেন যদিও মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছিল। যার কারণে আমি এখানে আরও এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ আর লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিলাম লেবু যদি বাড়িতে না থাকে আপনি লবণের সাথে ভিনেগার মিশিয়ে দেবেন এই মিশ্রণটা দিয়ে দেন আর ভালোভাবে পিতলের যে থালা আছে সেই থালা কিংবা পিতলের বাসনে মাখিয়ে রেখে দেন ভিজিয়ে রাখার পর একটু ঘষে নিচ্ছি খুব বেশি ঘষার দরকার নেই একটা ছোবড়া দিয়ে ভালোভাবে ঘষে নেন এবং অতিরিক্ত ঘষাঘষি করলে আরও বেশি চকচকে হয়ে যায় আর আমাদের এখন যা সময়ের অভাব তাতে করে বেশিক্ষণ ঘষাঘষি করার সময় থাকে না যার কারণে এগুলো মাজাই হয় না তাই খুব অল্পর মধ্যে ঘষাঘষি করে আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে নুন এবং লেবু দিয়ে এত সুন্দর জিনিস চকচকে পরিষ্কার হয় ওপরের যে গাব থাকে সেটাও উঠে যায় আর এর ক্ষেত্রেও ঠিক একই টোটকা ভালোভাবে ওপরে লেগে থাকা যে জল সে জলটাকে মুছে নেবেন মুছে নেওয়ার পর রৌদ্রে শুকনো করবেন শুকনো করে হালকাভাবে সরিষার তেল বিন্দু বিন্দু দিয়ে মাখিয়ে ঠিক জায়গায় তুলে রেখে দেবেন এরপর হয়তো আপনি আশ্চর্য হবেন এই ঘরোয়া টোটকাটা আগে নিশ্চয়ই কখনও দেখেননি হ্যাঁ বন্ধুরা এতক্ষণ যেটা দেখছেন ঠিকই দেখছেন এটা হচ্ছে ইট। আর আমি ইটটাকে এভাবে মানে আরেকটা ইটের টুকরোর সাথে ঘষে ঘষে ইটের গুঁড়ো বানাচ্ছি এই ইটের গুঁড়ো দিয়ে এত সুন্দর পিতলের বাসন পরিষ্কার হয় শুধু এর সাথে একটা উপকরণ মেশাতে হবে আর এই ইটের গুঁড়ো আপনি করে আপনার ঠাকুর ঘরে কৌটোর ভিতরে রেখেও দিতে পারেন দুর্দান্ত ঝকঝকে হয়ে যায় পিতলের বাসন এই নিয়ে কোনো চিন্তা এবং কোনো সন্দেহের বিষয় নেই চলুন আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনাকে ইঁটের গুঁড়ো নিয়ে নিতে হবে ধরুন আপনি দু থেকে তিনটি থালা মাজবেন তো তার জন্য আপনি এক থেকে দুই চামচ ইঁটের গুঁড়ো নেন এর সাথে নিয়ে নেন ভিনেগার আপনি ভিনেগারের অভাবে লেবুর রস ইউজ করতে পারেন ধরুন আপনার কাছে ভিনেগার নেই তো সেক্ষেত্রে আপনি লেবুর রস ইউজ করতে পারেন এই দেখুন তো এখানে একটু লেবুর খোসা ছিল ওটাই আমি এখানে ইউজ করছি এইভাবে হালকা চাপ দিয়ে একটু ঘষে নেন এত সুন্দর পরিষ্কার হয়ে যায় ওপরের কোনো রকম গাপ থাকে না যদি পারেন তো এর সাথে একটু লবণ মিশিয়ে নেন এই দেখুন একটু লবণ মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে ঘষে নিচ্ছি খুব বেশিক্ষণ সময় লাগবে না এ দেখুন পিতলের বাসন এইভাবে চকচকে করা যায় শুধু ইঁটের গুঁড়ো দিয়ে ইঁটের গুঁড়োটা করতে একটু সময় যায় কিন্তু আপনি যদি প্রতিদিনের এটা মানে বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে একদিনে অনেকটা করে ঠাকুর ঘরে রেখে দিতে পারেন এছাড়া অনেক পাউডার বাজার থেকে কিনতে পাওয়া যায় তো এইভাবে ইঁটের গুঁড়ি যদি আপনি ব্যবহার করেন পিতলের বাসনের জন্য আর একটা পয়সাও খরচা হবে না এই দেখুন আর আমি আপনাদের কিছুক্ষণ পর ধুয়ে দেখাচ্ছি এটা লাগিয়ে রাখবার মানে যেমন হবে আটা লেবু নুন লাগিয়ে রাখলাম এটা লাগিয়ে রাখার কোনো ব্যাপারই নেই এটার সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই দেখুন তো বন্ধুরা অনেকগুলো তো টোটকা দেখালাম কোন টোটকাটা আপনার সব থেকে ভালো লাগলো এবং সহজ মনে হলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ